হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সুলতানা বলছি নিউ ইয়র্ক থেকে। আজকে বানাবো আমি খেজুরের গুড় দিয়ে চা। খেজুরের গুড় দিয়ে এই রেসিপিটা আসলে কম বেশি সবাই পারেন আপনারা, আমার মনে হয়, বা অনেকে পছন্দ করেন, অনেকে করেন না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, তাই মনে করলাম আজকে আমি বানাবো। আমাদের এখানে ভীষণ শীত আজকে, তো খেজুরের গুড় দিয়ে দুধের চাটা বানাবো আজকে। তো রেসিপিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতেছি, তো আমার পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে চলেন দেখি কিভাবে আমি খেজুরের গুড় দিয়ে চা বানাই। খেজুরের গুড়ের চা বানানোর জন্য প্রথমে আমার দুধটাকে ভালো মতো ঘন করে নিতে হবে। তো আমি এই কাপে 2 কাপ দুধ নিলাম। আমি একদম দেশে যে আমরা খেজুরের গুড়ের চা খাইতাম সকালে, ঠিক সেভাবে আমি বানাবো। তো প্রথমে আমি দুধটাকে ভালো মতো ঘন করে নিব। আমি জালটা জ্বালিয়ে দিলাম, এখন এটাকে আমি ভালো মতো এটাকে হেভি করে নেব। 2 কাপের আমি 1 কাপ করে নিব, তো অনবরত নেড়ে চেড়ে এটাকে আমি ঘন করে নিব প্রথম। দুধে বলক চলে আসছে, এখন আমি এটাকে নেড়ে নেড়ে ঘন করে ফেলবো। কেয়ারফুলি নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। 2 কাপ দুধ আমি 1 কাপ করে ফেলবো। দুধ আমার অলমোস্ট ঘন হয়ে গিয়েছে। আমি যতবার সর এভাবে সর পড়েছে আমি ভেঙে দিয়েছি। সরটা ভেঙে দিলে হয় কি, দুধটা টেস্ট আরও বেশি ভালো হয়, চাটা খাইতে আরও বেশি মজা লাগে। তো আবারও সর পড়বে, আবার আমি ভেঙে দিব। এভাবে স্লো করে রেখে দিলে বারে বারে সর পড়বে, বারে বারে সরটা ভেঙে দিতে হবে। অলমোস্ট হয়ে আসছে দুধ, 2 কাপে থেকে 1 কাপ হয়ে আসছে। এখন আমি অন্য একটা পাত্রে চা বসায় দিব। আমি এটা পাশের চুলাটা রেখে দিই। চায়ের জন্য আমি পানি বসিয়ে দিলাম। আমি 1 কাপ দিয়ে দুধ নিলাম 2 কাপ, আর 1 কাপ দিয়ে 1.5 কাপ আমি পানি নিয়েছি, লেস দেন 1.5। প্রথমে পানিটাকে আমি বয়েল করে নেব, তারপরে আমি গুড় দিয়ে দেব। চায়ের জন্য পানি এখানে বয়েল হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেব গুড়, খেজুরের গুড়। মিষ্টিটা আসলে যেমন পছন্দ করেন ওইভাবে দিয়ে নেবেন। এখানে আমি আমার 2 কাপের বেশি চা হবে, আমি 3 চামচের মতো মিষ্টি দিলাম। আমি দেখে নিব, যারা মিষ্টি বেশি খান তারা একটু বেশি দিবেন, এটা আসলে আমি বলতে পারবো না, যে যেমন খান ওইভাবে দিয়ে নেবেন। তো একটা ভালো মতো একটু বয়েল হবে, তারপরে আমি চায়ের পাতা দিয়ে দিব। গুড় দিয়ে আমি 2-3 মিনিট বয়েল করেছি, এখন চায়ের পাতা দিয়ে দিব। আর একটা কথা, আমি এই গুড়ের চায়েতে কোনো রকম এলাচি বা অন্য কোনো ফ্লেভার জাতীয় কিছু ইউজ করব না। গুড়ের যে একটা নির্দিষ্ট ফ্লেভার আছে ওইটি আমার কাছে ভালো লাগে। যদি আপনারা পছন্দ করেন কেউ দিয়ে নেবেন, বাট যদি আমার মতো করে বানাইতে চান তাহলে দিবেন না। তো আমি এখন দিয়ে দিব চায় পাতা। এখানে আমি 4 পাতা দিলাম, 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন। চার পাতা দিয়ে আমি 2-3 মিনিট ভালো মতো বয়েল করে নেব। 2-3 মিনিট এইভাবে চায়ের পাতা দিয়ে আমি বয়েল করে নিলাম। বেশি বয়েল করলে তিতে হয়ে যাবে, এটাও খেয়াল রাখতে হবে। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম।
আমি নিয়ে আসলাম, সে আমার ঘন করে ঘন করে রাখা দুধ এখানে। এখন আমি ঢেলে দিব চা। দেখেন কি সুন্দর একটা কালার আসছে, দেখতে যেমন সুন্দর আর খাইতেও ভীষণ টেস্ট এই চাটা। তো আপনারা ট্রাই করবেন, আমি যেভাবে বানালাম ঠিক সেইভাবেই বানাতে। আর এই আমার গুড়ের চাটা কে কে পছন্দ করবেন, করলেন যা, কার খাইতে মনে চাইল আমাকে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।